আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ভুয়া চাকরি সার্কুলার চেনা যায় কি কী কারণ দেখলে আপনিও বুঝতে পারবেন যে এটা একটা ভুয়া চাকরি সার্কুলার এটা সঠিক চাকরি সার্কুলার না এটা একটা প্রতারণার ফাদ আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন যে এই সার্কুলারটা সঠিক নাকি ভুয়া এটা কিভাবে চিনব বা কি দেখলে আমি বুঝতে পারবো এই চাকরি সার্কুলার সঠিক বা এই চাকরি সার্কুলারটি মিথ্যা আমাদের দেশে প্রতি বছর বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা কোম্পানি প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য সার্কুলার হয় এখন এই সার্কুলারগুলো অনেকগুলোই সত্যি হয় আবার কিছু অসাধু ব্যক্তি আছে যারা মিথ্যা প্রতিষ্ঠানের নামে মিথ্যা সার্কুলার বের করে মানুষদেরকে বিভ্রান্তি করে মানুষদের সাথে প্রতারণা করে তো এই সার্কুলার গুলো চিনার কিন্তু তিনটি সহজ এবং সঠিক কারণ রয়েছে এই তিনটি কারণ জানলে আপনি বুঝতে পারবেন যে এই সার্কুলারটি মিথ্যা বা এই সার্কুলার টি ভুয়া তো যারা জানতে চান ভুয়া সার্কুলার চিনতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন আর এই ভিডিওটি অনুরোধ করবো সবার কাছে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অন্যরা বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তো ভুয়া সার্কুলার চেনার এক নম্বর অপশন হচ্ছে লোভনীয় অফার তো যেই সার্কুলার গুলো তো দেখবেন লোভনীয় অফার দিচ্ছে বেশি বেশি অফার দিচ্ছে যেমনটা ধরেন যোগ্যতা অনুযায়ী বেতন বেশি যেমন এসএসসি পাস কিন্তু বেতন দিচ্ছে তিরিশ হাজার টাকা আবার যেখানে দিচ্ছে ছুটির সংখ্যা বেশি বোনাসের সংখ্যা বেশি আবার যদি বলা হয় যে কর্মস্থল নিজ থানায় বা নিজ জেলায় বা নিজ ইউনিয়নে হবে এই ধরনের বিভিন্ন লোভনীয় অফার যদি বুঝতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা একটি ভুয়া সার্কুলার দুই নম্বর যেটা থেকে চিনবে সেটা হচ্ছে ঠিকানা এবং মোবাইল নাম্বার তো যেটা ভুয়া সার্কুলার হবে সেখানে দেখবেন ভুয়ার মোবাইল নাম্বার বা ভুয়া অফিসের অ্যাড্রেস ব্যবহার করা হবে কখনও একটা ব্র্যান্ড প্রতিষ্ঠানের অ্যাড্রেস সেখানে ব্যবহার করা হবে না সেই প্রতিষ্ঠানের বদলে সেখানে অন্য একটা আইডি ব্যবহার করা হবে বা অন্য একটা ঠিকানা ব্যবহার করা হবে তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে গুগলে সার্চ করে জানতে হবে বা বুঝতে হবে আর তিন নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে অনলাইনে যাচাই তো যখন আপনি দেখতেছেন একটা সার্কুলার ফেসবুকে ভাইরাল হয়েছে বা ঘুরতেছে আপনি দেখতে পাচ্ছেন আপনার নজরে এসেছে তখন আপনি কি করবেন ওই সার্কুলারটা সত্যটা যাচাই করে যে কোনো বাংলাদেশের পত্রিকায় খবর নেবেন যে প্রথম আলো দৈনিক প্রথম আলো যুগান্তর বা জাগো নিউজ বা ঢাকা পোস্ট এই পত্রিকাগুলোতে ওই সার্কুলার প্রকাশিত হয়েছে কিনা যদি প্রকাশিত না হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা একটি ভুয়া সার্কুলার আর আপনি চাইলে কিন্তু গুগলেও সার্চ করে দেখতে পারেন গুগলে সার্চ করলে কিন্তু আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন কারণ যদি কোনো পত্রিকা প্রকাশিত হয়ে থাকে তাহলে অবশ্যই সামনে আসবে আর যদি কোনো পত্রিকায় প্রকাশিত না হয় তাহলে সেটা কখনোই সামনে আসবে না তো এই তিনটি উপায় ব্যবহার করে কিন্তু আপনি নিজেই এই বিষয়গুলো বুঝতে পারবেন যে সার্কুলারটি সঠিক নাকি ভুয়া নিজেই তখন ধরতে পারবেন বুঝতে পারবেন আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বললাম আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই ভুয়া সার্কুলার চিনতে পারে জানতে পারে বা বুঝতে পারে